আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আবার আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে বোনা খিচুড়ি। জ্বরের দিনে এই বোনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারাও চাইলে এটা ট্রাই করে খেতে পারেন। এখানে আমি মসুর ডাল নিলাম, মুগ ডাল নিলাম, বুনে সুন্দর করে মুগ ডালকে ধুয়ে ভালো করে নিয়ে নিলাম। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, টমেটো নিয়ে নিলাম। এখানে ওই সুগন্ধি চাউল ধুয়ে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ। এখন আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ওগুলো একটু নরম হয়ে আসলে আমি ওখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর রসুন আদা বাটা দিয়ে দিলাম, তারপর একটু নারকেল বাটা দিয়ে দিলাম, তারপরে একটু আদা বাটা দিয়ে বাদাম বাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ লবণ ওগুলো দিয়ে দিলাম, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আমি এবার ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একটু পানি দিয়ে দিবেন কষানোর জন্য। মশলার তেল যখন উপরে বেশি উঠবে তখন আলু টমেটোগুলো আর ডালগুলো দিয়ে দিবেন, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। ডাল একটু ফুটে উঠলে তারপরে চাউল দিয়ে দিব। তো আমি এখানে দেখুন একটু পানি দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে ফোটানোর জন্য রাখতেছি। আমার ডাল হয়ে গেছে এখন ফোটানো, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চাউল দিয়ে দিলাম। এবার চাউল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। চাউল ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এখন একটু সরিষার তেলও দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি এবার আটু নেড়ে ছেড়ে ভাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। 1 কেজি চাউলের মধ্যে আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ভাতের মধ্যে দেখুন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে একটু ভালো হয় ভাতের পানিটা, দিয়ে আমি এবার রেখে দিব। আমার এই খিচুড়ি আর এই বোনা খিচুড়িটা হতে মোটামুটি আমার সময় লাগলো 30 মিনিট। দেখুন আমার ভাতটা এখন ফুটে উঠতেছে, আমার চাউল এখন ফোটানো শুরু করে দিছে। এবার আমি ভালো করে একটু 5-10 মিনিটের জন্য ঘুরে রাখবো। ঘুরে রাখার পর এখানে দেখুন আমি এখন ঘিও দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এখন ভাতটাকে একটু নেড়ে ঘুরে দিব। ঘুরে দেওয়ার পর আমার ভাত ভালো করে ফুটে সুন্দর করে হয়ে যাবে। দেখুন এবার আমার ভাত ভালো করে ফুটে সুন্দর করে হয়ে গেছে। এবার আমি ভাত পরিবেশনের জন্য রেডি করে নিব। দেখুন আমার ভাতটা কীরকম হয়েছে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এবার দেখুন আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম একটু সুন্দর লাগার জন্য। দেখুন আমি পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।